বাঁকুড়া সদর মহকুমার সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা মাসে মাত্র 10 দিন কাজ পাচ্ছেন, তাও আবার দিনে 12 ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে তাদের। অথচ তাদের ওভারটাইম ভাতাও মেলে না, ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। অবশেষে তারা পথে নেমে এর প্রতিবাদে বিক্ষোভে শামিল হন এবং তাদের মাসে 28 দিনের কাজের দাবি এবং 8 ঘন্টার বেশি কাজ করাকে ওভারটাইম প্রদান, জেলার হাসপাতালে তাদের কাজে নিযুক্ত করা সহ কয়েক দফা দাবি সম্বলিত স্মারকলিপি তারা তুলে দেন জেলার বিপর্যয় মোকাবিলা আধিকারিকের কাছে। কাজ দেওয়া হয় সব ডিপার্টমেন্টের একটা জায়গায় কাজ করতে করতে সবাইকার একটা কাজ কাজের দিনটা বাড়ে, কিন্তু আমাদের ক্ষেত্রে কাজের দিনটা দিনকে দিন কমছে। প্রথমে আমাদের 20 দিন ডিউটি দেওয়া হতো, 20 দিন থেকে হলো 12 দিন, 12 দিন থেকে এখন এপ্রিল মাস থেকে আমাদের ডিউটি দেওয়া হচ্ছে 10 দিন মাসে। এই দাবি নিয়ে আমরা মূলত এডিএম জি সাহেবের এখানে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপি অনুযায়ী আমাদের আজও কোনো তার সুরাহা হয়নি। সেই সুরাহা না হতে আমরা বিভিন্ন দাবি জানিয়েছি যে আমাদের ডিউটি দেওয়া যায়, যেমন আমাদের ডিস্ট্রিক্টের রেস্কিউ। না, বাঁকুড়া সমস্যা বলতে বেশি সমস্যাটা হচ্ছে আপনার বাঁকুড়া সদর সাব ডিভিশনে। আমাদের যে আরও দুটো সাব ডিভিশন আছে, খাতড়া বিষ্ণুপুর, আমরা 2013 সাল থেকে আছি, ওদেরকে আমরা 2015 সালে ট্রেনিং দিই, ওদের আজ সারা মাস কাজের একটা ব্যবস্থা হয়েছে বিভিন্ন দিক থেকে। কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে ছেলের সংখ্যাটা দিনকে দিন বেড়ে চলছে, কিন্তু কাজের কোনো দিন সংখ্যাটা কাজের বাড়ছে না। ব্যুরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ।